লোকসভা ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলে। সুকান্ত শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। বিজেপিতে যোগ দিয়েই কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন তাপস রায়। এই সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় মানে না, সংবিধানের কথা বললেও আদালতের রায় মানেন না। ফুল বদলের পরেই তাপস রায়ের মুখে সন্দেশ খালি প্রসঙ্গ। তৃণমূলকে শাহজাহানের সরকার বলেও কটাক্ষ করলেন তাপস রায়। পাল্টা প্রতিক্রিয়া দিলেন শান্তনু সেন। কি বললেন তিনি শুনুন। বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম, যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিমবাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। ভালো থাকবেন আপনারা। এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে, আমি সেই দায়িত্বই পালন করব। নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে তৃণমূল কংগ্রেস যে দল তাকে মন্ত্রী করেছিল, ডেপুটি চিফ হুইপ করেছিল, বারবার বিধায়ক করেছিল, দমদম ব্যারাকপুরে সাংগঠনিক জেলা সভাপতি করেছিল, ইডির রেডের ভয়ে এবং বৃহত্তর কোনো কিছুর প্রলোভনে পা দিয়ে সেই তৃণমূল কংগ্রেসকে পিঠে ছুরি মেরে মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে দুর্নীতিবাজদের পাশে বসে সিবিআই এফআইআরে নাম থাকা নারদায় অভিযুক্ত, যাকে ছাড়া পৃথিবীর লোক টাকা নিতে দেখেছে টিভি ক্যামেরার সামনে, যার সম্বন্ধে তিনি নিজে কিছুদিন আগে বিধানসভায় বিষোদ্গার করে তাকে চোর বলতেন, তার হাত থেকে আজকে পতাকা নিয়ে তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করলেন, এর থেকে লজ্জার আর কিছু হয় না। বাংলার মানুষ এই ধরনের বেঈমান মির্জাফরদের কোনোদিন ক্ষমা করবে।